আমরা এক্সেলের ফার্স্ট শীট শুরু করবো, অর্থাৎ এক্সেল করা শুরু করবো। এক্সেল করা শুরু করার জন্য এই যে এক্সেল সফটওয়্যারটা ওপেন করেছি, এটা হচ্ছে এক্সেলের প্রথম উইন্ডো। অর্থাৎ এক্সেল ওপেন করার সাথে সাথে এই উইন্ডো চলে আসে। মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে ফ্রেশ পেপার নাই, এখানে প্রত্যেকটা ঘরগুলো আলাদা আলাদা করে ঘর ঘর করা আছে, এবং ঘরগুলো দুইটা অংশে সাজানো, একটা হচ্ছে লম্বালম্বি এবং আরেকটা আড়াআড়ি। লম্বালম্বি এই ঘরগুলোকে, যে যেমন এ বি সি ডি, এই লম্বালম্বি ঘরগুলোকে আমরা বলি কলাম, আর আড়াআড়ি 1 2 3 4 5 6 এরকম আড়াআড়ি পুরো লাইনটাকে আমরা বলি রো। তো এরকম লম্বালম্বি এই যে কলামগুলো আছে, এই কলামগুলো তার এ বি সি ডি নামকরণ অনুসারে নামকরণ করা হয়েছে, এবং রোগুলোকে নিউমেরিক 1 2 3 দিয়ে নামকরণ করা হয়েছে। তাই প্রত্যেকটা কলামের এই এ বি সিকে আমরা বলি কলামের হেড, এবং রোয়ের 1 2 3কে বলি আমরা রোয়ের হেড। তো আমরা এই রো, এখন এই যে যেই ঘরটা সিলেক্ট করেছি, এই ঘরটা কোন রোয়ের অংশ? 13 নম্বর রোয়ের। এখানে দেখা যাচ্ছে 13 নম্বর রো। কোন কলামের অংশ? এন কলামের। তাহলে এই যে ঘরটা আমরা সিলেক্ট করেছি, এটা একটা ঘর বলি বা সেল বলি, এই সেলটার একটা নাম আছে, সেই নামটা হয় প্রথম কলামের নাম অনুসারে, তারপরে রোয়ের নাম অনুসারে। তাহলে কলামের নাম এবং রোয়ের নাম দুইটা একসাথে করে ওই রো, ওই সেলটার একটা নাম দিই আমরা N13। এইরকম যদি এটা অনেক জুমটাকে অনেক ছোট করা থাকে, তখন আমরা দেখা যায় যে একটা সেল সিলেক্ট করলাম, এটা অনেক সময় বোঝা যায় না এখানে কী লেখা আছে। সেটা বোঝার জন্য আমরা এই জায়গাটায় তাকাবো, এই যে এখানে দেওয়া আছে AA55, ঠিক আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে N35, আমরা যদি এখানে ক্লিক করি দেখা যাচ্ছে C4। তাহলে এখানে A4 B4 C4 D4 এগুলো আসলে এক একটা সেলের নাম, তাই না? A1 B1 C1 D1 বা A2 B2 C2 D2 অথবা A3 B3 C3 D3 এভাবে করে প্রত্যেকটা হচ্ছে একটা সেলের নাম। তো আমরা প্রথমে কলাম এবং রোটাকে চিনলাম এবং সেলটাকে চিনলাম। এখন এইখানে আমাদেরকে যেটা করতে হয় সবার আগে, সেটা হচ্ছে যে কোনো একটা ডেটা ইনপুট করতে, আমরা এখানে একটা কিছু লিখলাম, এই যে লিখলাম, এই লেখাটা এখানে লেখার পর দেখা গেল যে এই যে লেখাটা, এই লেখাটা বি কলামের মধ্যে আছে এবং সি কলামের মধ্যে চলে গেছে, তাই না? তাই এই বি কলামটাকে বড় করতে হবে। বি কলামটাকে যদি বড় করতে হয় তাহলে বি, আমরা ওয়ার্ডে এই যে কোনো একটা জায়গায় ক্লিক করে টান দিলে বড় করতে পারছি, কিন্তু এক্সেলে বড় করতে হলে এই বি কলামের হেডে চলে যেতে হবে, এবং বি এবং সি এই দুই কলামের মাঝখানে ক্লিক করে ধরে এভাবে ড্র্যাগ করে বাড়াইতে হবে। কি করতে হবে? বি কলামের হেডে চলে যেতে হবে, বি এবং সি কলাম দুইটা হেডের মাঝখানে মাউসটা যখন এইরকম দুই পাশে তীর চিহ্নযুক্ত কালো হবে, তখন ক্লিক করে, মাউস ক্লিক করে ধরে ডান দিকে ড্র্যাগ করলে কলামটা বড় হবে। এইভাবে করে এক্সেলের শিটে আমরা প্রথম 1 নম্বর কাজ হবে হলো আমাদের 1 নম্বর শিট অনুযায়ী প্রত্যেকটা ঘর করতে পারা। আমাদের 1 নম্বর শিটটা নিয়ে এসছো না, দেখো এই যে 1 নম্বর শিটে দেখা আছে, দেখো প্রথম লেখা আছে একটা বিল শিট। বিল শিটের প্রথম অংশ হচ্ছে সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, টাকা। তাহলে এটা আমরা করি কীভাবে করতে হয়? তাই এটা করার জন্য আমাদেরকে প্রথম করতে হবে হচ্ছে 1 নম্বর ফর বা দুইটা প্রথম থেকে দুইটা রো বাদ দিয়ে আমরা লিখলাম SL নাম্বার, তারপর লিখলাম ডেসক্রিপশন, কোয়ান্টিটি, তারপর লিখলাম রেট, টাকা। লেখার পর ডেসক্রিপশনের ঘরটা আমরা একটু বড় করে দিই, টাকার ঘরটাকে একটু বড় করে দিই। এই জিনিসটুকু বড় করার আগে আরেকটা কাজ করা দরকার, সেটা হচ্ছে পেজ সেট আপ করা। অর্থাৎ আমরা কী সাইজের পেপারে এই কাজটা করবো, এই কয়টাই তো ঘর, তাই না? ঘর যেহেতু লেখা শেষ, এখন আমরা পেজ সেট আপ করবো। পেজ লেআউট, সাইজ, মোর পেপার সাইজ, এখান থেকে আমরা সাইজে গিয়ে A4 সাইজ সিলেক্ট করে দিব, ঠিক আছে? তাহলে আমরা কী করবো, প্রথম পেজ পেজ লেআউট থেকে পেপার সাইজ সিলেক্ট করবো। পেপার সাইজ, পেজ অরিয়েন্টেশন এবং মার্জিন সেট করার পর আমরা দেখতে পাবো এখানে যে এইটা প্রিন্ট প্রিভিউ এখানে দেওয়া আছে কিনা, ক্লিয়ার? ওকে, তো এইভাবে সেট করার পর আমরা হোম, এই যে সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, টাকা, এই প্রত্যেকটা লেখাকে সিলেক্ট করে, প্রত্যেকটা ঘর এই 1টা 2টা 3টা 4টা 5টা সেল সিলেক্ট করে হোম থেকে সেন্টার অ্যালাইন করে দিব। সেন্টার অ্যালাইন করে দিয়ে লেখাগুলো সব ঘরের মাঝখানে চলে যাবে, এবং আবার সিরিয়াল, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, টাকার ঘর সিলেক্ট করে নিচের দিকে যেই কটা ঘর আমাদের লাগবে সেই কটা ঘর সিলেক্ট করে আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের মতো বর্ডার এবং শেডিংয়ের যে অংশটা, এখান থেকে অল বর্ডার অ্যাপ্লাই করে দিব, যাতে যেই কটা ঘর আমাদের লাগবে সেই কটা ঘর প্রিন্টে বর্ডার হয়ে যায়। এবং রেটের ঘরের একেবারে শেষ ঘর থেকে 3টা ঘর উপরে আমরা এখানে লিখব টোটাল অ্যাডভান্স ডিউ। এই হয়ে গেল আমাদের ঘর বানানো।
আচ্ছা, এইটার অ্যালাইনমেন্ট হচ্ছে টোটাল অ্যাডভান্স ডিউ সিলেক্ট করে এটা বোল্ড হবে এবং রাইট অ্যালাইন হবে। একইভাবে সিরিয়াল ডেসক্রিপশন কোয়ান্টিটি রেট এটা বোল্ড হবে এবং সেন্টার অ্যালাইন হবে। এই ঘর বানানো শেষ হয়ে গেল। এভাবে করে আমরা এখানে এক নাম্বার শিটে যেটা দেওয়া আছে যে এই প্রথম ঘরটা বানাবো, ঘরটা বানানো শেষ করে দ্বিতীয় ঘরটা বানাবো। দ্বিতীয় ঘরে আছে স্যালারি শিট, আমরা এটা সেভ করে ফেলবো। কি নামে এটা সেভ করে ফেলবো? হলো বিল শিট নামে, নিজের নাম, তারপর লিখবো বিল, আজকের ডেট অনুযায়ী 28/2/18। একইভাবে এটা ক্লোজ করে দিয়ে নতুন একটা ফাইল নিলাম, সেখানে আমরা বানাবো স্যালারি শিট। এই স্যালারি শিটের ঘরগুলো বানানো দেওয়া আছে। তাই এক নাম্বার ঘরে লিখবো স্টাফ আইডি, স্টাফ নেম, তারপরে এই স্টাফ নেমের ঘরটা একটু বড় করে দিয়ে এখানে লিখবো ডেজিগনেশন, তারপরের ঘরে লিখবো বেসিক স্যালারি, হাউস রেন্ট, তারপরের ঘরে লিখবো কনভেন্স, মেডিকেল অ্যালাউন্স, মোবাইল বিল, ইন্স্যুরেন্স, বোনাস, টোটাল স্যালারি। আমরা প্রত্যেকটা ঘরে লিখে দিয়েছি। এখন দেখো প্রত্যেকটা ঘরে লিখে দিয়েছি। এখন আমার একটা প্রবলেম আছে এখানে, আমরা লিখতে গিয়ে দেখেছি যে প্রত্যেকটা ঘরে একটু বড় বড় করতে হয়। তাই আমরা কী করেছি, ঘরগুলো যাতে আমাদের অল্প ঘরের মধ্যে হয়ে যায়, এখানে অনেক ঘর অনেক বড় হয়ে যায়। আমরা যদি বেসিক এখানে বেসিক স্যালারি হাউস রেন্টটা এত বড় করতে চাই তাহলে অনেক বড় পেপার লাগবে। তাই আমরা ঘরগুলোকে যদি একটু 90 ডিগ্রি ঘোরাই দিয়ে নিচ থেকে উপর পর্যন্ত করি তাহলে অনেক ছোট ঘরের মধ্যে এ ফোর সাইজের মধ্যেই আমরা পুরো সাইজটা করতে পারি। এটাকে বলে পেজ ওরিয়েন্টেশন বা পেজ ডেকোরেশন। আমাদের প্রয়োজনে এই লেখাগুলোকে ফন্ট সাইজ ছোটো করতে হবে, নয়তো সাইজগুলোকে ঘুরাই দিয়ে অল্প জায়গার মধ্যে ইনফরমেশনটাকে ইনপুট দিতে হবে। তাই আমরা তিন নাম্বার যে রোটা এটাকে বড় করে নিব। যেমন কলাম বড় করেছিলাম ঠিক একইভাবে রো বড় করা যায়। তিন নাম্বার রো এর হেডে চলে যাব, তিন এবং চার নাম্বার রো এর মাঝখানে চলে আসবো এবং ক্লিক করে ধরে তিন নাম্বার রোটাকে বড় করে নিব। বড় করার পর এখন আমরা জুমটাকে একটু ছোটো করে স্টাফ থেকে শুরু করে, স্টাফের এই সেল থেকে শুরু করে স্টাফ নেম ডেজিগনেশন থেকে টোটাল স্যালারি পর্যন্ত প্রত্যেকটা সেল সিলেক্ট করব, মাউসের রাইট ক্লিক করব, ফরম্যাট সেলে ক্লিক করব। এখানে একটা নতুন ডায়ালগ বক্স আসবে, সেই ডায়ালগ বক্স থেকে আমরা অ্যালাইনমেন্ট সিলেক্ট করব। ডায়ালগ বক্স এখানে নাম্বারিংয়ের পর আছে অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট সিলেক্ট করে এখানে ওরিয়েন্টেশনের অংশে যেটা 0 ডিগ্রি আছে এটাকে সিলেক্ট করে 90 ডিগ্রি করে দিব এবং ওকে করে দিব। তাতে দেখা যাবে লেখাগুলো নিচ থেকে উপরের দিকে লম্বা লম্বা হয়ে গেছে, অনেক জায়গা সেভ হয়ে যাবে। তাতে স্টাফ আইডিটা আমরা একটু ছোটো করে দিতে পারবো, স্টাফের নেমের ঘরটা ছোটো করে দিতে পারবো, ডেজিগনেশনটা বড় করে দিতে পারি, বেসিক স্যালারি ছোটো করে দিতে পারি, হাউস রেন্ট ছোটো করে দিতে পারি। চাইলে আমি সবগুলো একসাথে একটা সাইজও করতে পারি। সেই ক্ষেত্রে ডি কলাম, ই কলাম, এফ কলাম, জি কলাম, এইচ কলাম, আই কলাম, জে কলাম এবং কে কলাম, এই কটা যে ঘর তো অ্যামাউন্ট, তাই না, নিউমেরিক অ্যামাউন্ট, এই কটা ঘরকে সিলেক্ট করে পুরো কলাম সিলেক্ট করে সিলেকশনের উপর মাউসের রাইট ক্লিক করব, কলাম ওয়াইড ক্লিক করবো এবং এখানে কলাম ওয়াইডের জায়গায় আমরা 6 একটা ক্যারেক্টার দিয়ে দিলাম। প্রত্যেকটা ঘর 6 ক্যারেক্টার পর্যন্ত ওয়াইড হবে। দেখো প্রত্যেকটা কলাম একই সাইজের হয়ে গেল। এরপর আমরা এই হেডিংটাকে সিলেক্ট করে এটাকে নিচ থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম যে পুরো ঘরের মাঝখানে দেখাবে। দেখো পুরোটা সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন আমরা প্রথম ঘর থেকে শেষ ঘর পর্যন্ত সিলেক্ট করলাম, নিচে কয়েকটা ঘর সিলেক্ট করলাম, করে মাইক্রোসফট ওয়ার্ডের মতো অল বর্ডার অ্যাপ্লাই করে দিলাম। আমার এইখানেও ঘরটা সেট হয়ে গেল। এইভাবে করে ডিডাক্টেড স্যালারি, ডিডাক্টেড স্যালারি ঠিক সেম একইভাবে করতে হবে। এই একটা শিট, তারপরে এটাকে আমরা এই যে শিট এখানে দেওয়া আছে শিট ওয়ান, শিট ওয়ানের উপর মাউসের রাইট ক্লিক করে এখানে এটাকে রিনেম করবো, এটাকে লিখবো স্যালারি শিট, ঠিক আছে, ওকে। তারপরেরটা হচ্ছে স্যালারি শিট টু, এখানে তো ব্ল্যাঙ্ক স্যালারি শিট টু, এটার মধ্যে আমরা শিট টু এর মধ্যে রিনেম করবো, এটাকে হচ্ছে DEDUCTEDSALARY, এই যে এটার নাম, এই শিটটার নাম দিয়ে এখানে আবার এই শিটটা এখানে বানাবো। এই শিটটা বানানোর জন্য প্রথম লিখলাম স্টাফ নেম ডেজিগনেশন, সরি স্টাফ আইডি, তারপর হচ্ছে নেম ডেজিগনেশন, কোন কোন অংশ কাটবে, প্রভিডেন্ট ফান্ড, কার লোন ইনস্টলমেন্ট, হোম লোন ইনস্টলমেন্ট, ইনকাম ট্যাক্স, টোটাল ডিডাকশন কত টাকা কাটবে। এরপর আমরা নেমের ঘরটা একটু বড় করে দিয়ে এই তিন নাম্বার রোটাকে একটু বড় করে দিয়ে এগুলোকে সিলেক্ট করে দিয়ে মাউসের রাইট ক্লিক করে ফরম্যাট সেল, অ্যালাইনমেন্ট 90 ডিগ্রি ঘুরাই দিলাম, টেক্সট ডিরেকশনকে সেন্টার অ্যালাইন করে দিলাম, সব ঘর আমার
অল্প জায়গার মধ্যে হয়ে গেল। এরপর এই গোটা ঘর সিলেক্ট করলাম, নিচে গোটা ঘর সিলেক্ট করলাম, আমাদের এটাকে বর্ডার করে দিলাম। একইভাবে এটা সেভ করার পর আমরা তিন নাম্বার শিটে গেলাম, এটাকে আবার রিনেম করলাম। এইটা আমরা দেখাইছি, এক পেজে দেখাইছি হলো তোমাদের বোঝার সুবিধা। এখানে আমার তো গ্যাপ জায়গা গ্যাপ থেকে যায়, কিন্তু এখানে প্রত্যেকটা শিট আলাদা 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 হবে। শিট নাম্বার থ্রিও রিনেম করে আমরা এখানে লিখলাম পেয়েবল স্যালারি। এখানে আবার ওই একই রকম, ওখানে যা যা ছিল স্টাফ আইডি, নেম, ডেজিগনেশন, তারপরের ঘরটা আসবে হচ্ছে টোটাল স্যালারি, তারপরটা হবে ডিডাক্টেড স্যালারি, এরপর হবে পেয়েবল স্যালারি। এবং এখানে নেমের ঘরটা বড় হবে, ডেজিগনেশনের ঘরটা হবে টোটাল, যেগুলো অল্প কটা ঘর এদিকেই বড় করে দিলাম, টোটাল স্যালারি, ডিডাক্টেড স্যালারি, পেয়েবল স্যালারি এখানেই বড় করে দিলাম। এখানে আমার এরকম ঘোরানোর দরকার নেই, যদি ঘোরানোর দরকার ঘুরে দিব, কিন্তু এখানে তো মোটামুটি পর্যাপ্ত জায়গা আছে, তাই এখানে আর ঘোরালাম না। ক্লিয়ার? তো এই কটা ঘরকে সিলেক্ট করলাম, নিচের এই কটা ঘরকে সিলেক্ট করলাম, বর্ডার করে দিলাম, প্রথম ঘরটাকে সিলেক্ট করে বোর্ড করলাম এবং সেন্টার লাইন করে দিলাম। দেখো এখানে মোটামুটি পুরো অংশটুকু হয়ে গেল, এই ঘরটাও শেষ। এভাবে পরে যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘর আমরা, হ্যাঁ এখানে তো অ্যালাইনমেন্ট করলাম না আমরা, কারণ এখানে আমি বলছি ওখানে অ্যালাইনমেন্টটা দেখাইছি সুবিধার্থে, কিন্তু আমরা কখন অ্যালাইনমেন্ট করবো, যখন দেখবো যে আমার ঘরটা এখানে তো এ4 সাইজের মধ্যে অল্প জায়গার মধ্যে হয়ে যাচ্ছে, আমি এখানে অ্যালাইনমেন্ট কেন করবো? এটা প্রয়োজন অনুযায়ী অ্যালাইনমেন্ট করবো। আমার যদি দেখা যায় এখানে আরও 10টা ঘর হচ্ছে, এ4 সাইজের মধ্যে জায়গা হচ্ছে না, তখন ঘরগুলো ছোটো করে লেখাগুলোকে কাজ করে দিব, যাতে সম্পূর্ণ লেখাটা বোঝা যায়। আমার কথা বুঝে গেছে? ওকে, আশা করি বুঝতে পেরেছ। তো এই ছিল আমাদের এক্সেলের ফার্স্ট পার্টের অংশ। এভাবে করে ফার্স্ট পার্টের এই যে যতগুলো অংশ দেওয়া আছে, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা পেজের ঘর আলাদা আলাদা করে আলাদা আলাদা শিটে সেভ করতে হবে, এবং নিজের নামে সেভ করে যে এখন যে মেশিনে বসবে প্রতিদিন সেই মেশিনে বসতে হবে, এক্স্যাক্ট টাইমে চলে আসে। এক নাম্বার শিট শেষ করে দুই নাম্বার শিট নিতে হবে। দুই নাম্বার শিটে সেইম এই অঙ্কগুলোর কিছু অঙ্কের ব্যাখ্যা দেওয়া আছে এবং শিট করতে দেওয়া আছে। অঙ্কগুলো পাঁচবার করে পড়তে হবে, কয়বার করে? পাঁচবার করে অঙ্কগুলো পড়তে হবে, পড়ে বোঝার চেষ্টা করতে হবে, এবং শুধু এই এই একই রকমভাবে শুধুমাত্র ঘরটা করতে হবে। কী করতে হবে? ঘর করতে হবে, অঙ্ক করা যাবে না। অঙ্ক দ্বিতীয় শিটের সমস্ত অঙ্ক পাঁচবার করে পড়ার পর সবগুলো ঘর যখন শেষ হবে, তখন আমাকে আবার বলতে হবে, আমি অঙ্ক দুইটা দিনে দেখা যাবে, দুই দিনে সব অঙ্ক শেষ হয়ে যাবে, কিন্তু আগে ঘরগুলো শেষ করতে হবে। ঠিক আছে?